তাজুল ইসলাম অবিশ্বাস্য। তাজুল ইসলাম কিন্তু স্বল্প পরিসরের ক্রিকেটগুলো খেলেন না, অর্থাৎ ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে তিনি অনিয়মিত। যখনই টেস্ট ক্রিকেট চলে আসে তখনই কিন্তু তাজুলের কোনো বিকল্প নেই, এবং তাজুল ইসলাম যখন সাকিব আল হাসান থাকেন বাহাতি স্পিনার দুইজনেই, এর তারপরেও কিন্তু তাজুলের উপরে মূল ভরসাটা থাকে টিম ম্যানেজমেন্টের। এবং সাকিবের কিন্তু সাফল্য অনেক অনেক বেশি, অনেক বেশি উইকেট তিনি পেয়েছেন তাজুলের তুলনায়, কিন্তু এরপরেও টিম ম্যানেজমেন্টের সকল ভরসা কিন্তু তাজুল ইসলামের উপরেই থাকে। দুজনই বাহাতি স্পিনার, এরপরেও তাজুলের উপরে এরকম আস্থা রাখার কারণ তিনি একেবারে নিখুঁত লাইন লেন্থে একটানা বোলিং করে যেতে পারেন, সেই যোগ্যতা সেই সামর্থ্য কিন্তু তাজুল ইসলামের রয়েছে। তার চেয়ে বড় কথা, তিনি একটানা দীর্ঘক্ষণ বোলিং করতে পারেন, তার চেয়ে বেশি ওয়ার্কলোড নিয়ে আর কোনো বোলার কিন্তু বাংলাদেশের বোলিং করতে পারেন না। সেই তাজুল ইসলাম কিন্তু অবশেষে বড় একটি সাফল্য পেয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যান অফ দ্য ম্যাচ তিনি হলেন, কারণ দ্বিতীয়বার তিনি টেস্ট ম্যাচে 10 উইকেট নিতে পেরেছেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে 4 উইকেট নিয়েছেন, পরে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 6 উইকেট, সব মিলিয়ে 10 উইকেট নিয়েছেন। এটি কিন্তু তার ক্যারিয়ার সেরা বোলিং নয়। ক্যারিয়ার সেরা বোলিং তিনি করেছিলেন এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল, সেই ম্যাচে 11 উইকেট নিয়েছিলেন তাজুল ইসলাম। কিন্তু বাংলাদেশ দল যেহেতু হেরে গিয়েছিল 151 রানের বড় ব্যবধানে, সেই কারণে কিন্তু তাজুল ইসলাম সেদিন ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেননি। এবার কিন্তু তাজুল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। টেস্টে মাত্র দ্বিতীয়বার ম্যাচে 10 উইকেট পেলেন তাজুল ইসলাম, এবং তিনি স্পর্শ করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানকে, তারাও কিন্তু দুইবার করে 10 উইকেট নিয়েছেন টেস্ট ম্যাচে। বাংলাদেশের পক্ষে এই তিন বোলারই কিন্তু সবচেয়ে বেশিবার ম্যাচে 10 উইকেট নিতে পেরেছেন। তবে তাইজুল তিনবার 8 উইকেট নিয়েছেন, তিনবার 9 উইকেট নিয়েছেন, অর্থাৎ অন্ততপক্ষে 6 বার তিনি বঞ্চিত হয়েছেন ম্যাচে 10 উইকেট নেওয়া থেকে। এখন তাইজুলের উইকেট বাংলাদেশের পক্ষে 187টি, এবং দ্বিতীয় অবস্থানে তিনি রয়েছেন 233 উইকেট নিয়ে, সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান। তারপরে কিন্তু তাইজুল ইসলাম তুলনামূলকভাবে কিন্তু কম টেস্ট খেলেছেন সাকিবের চেয়ে তাইজুল, এখনও হয়তোবা 5-6 বছর তিনি বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন। সেই কারণে তাইজুল ইসলাম ধীরে ধীরে আরও অভিজ্ঞতা তিনি অর্জন করছেন, এবং সেই অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখালেন। উভয় ইনিংসে যেখানে নিউজিল্যান্ডের দুইজন স্বীকৃত স্পিনার ছিলেন ঈশ্বধী এবং এজাজ প্যাটেল, তারা কিন্তু উভয় ইনিংসে ভালো করতে পারেননি। এজাজ প্যাটেল শুধুমাত্র বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট নিতে পেরেছেন, কিন্তু প্রথম ইনিংসে এরকম বোলিংও তারা করতে পারেননি। অর্থাৎ এখানে কিন্তু একটানা ভালো ধারাবাহিক পারফরমেন্স কিন্তু কোনো স্পিনার করতে পারেননি। এবং বাংলাদেশের দুইজন স্পিনার ছিলেন নাঈম হাসান এবং মেহেদি হাসান মিরাজ, তারাও কিন্তু দুই ইনিংসে ভালো করতে পারেননি খুব একটা বোলিং। সেখানে তাইজুল ইসলাম বাহাতি স্পিনে প্রথম ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে একাই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছেন। এর পেছনে কারণ হচ্ছে তার অভিজ্ঞতা এবং তার দুর্দান্ত বোলিং। তিনি কিন্তু একটানা নিখুঁত লাইন লেন্থে বোলিং করতে পারেন, এবং তার বোলিংয়ের ধরনটাই অন্যরকম। এবং কেন উইলিয়ামসন কিন্তু এটি স্বীকার করেছেন, নিউজিল্যান্ডের অন্যতম অভিজ্ঞ ব্যাটার যিনি সাবেক অধিনায়ক, তিনি কিন্তু স্বীকার করেছেন যে তাইজুল সহ বাংলাদেশের স্পিনাররা তাদেরকে শিক্ষা দিয়েছেন যে কেমন করে স্পিন বোলিংটা করতে হয়। অন্য স্পিনাররা আহামরি কোনো সাফল্য না পেলেও তাইজুল ইসলাম পেয়েছেন বড় সাফল্য, আর সেই কারণেই তো বাংলাদেশ দল জিতেছে। তাইজুলের আরেকটি বড় ব্যাপার হচ্ছে তিনি টেস্টে ইনিংসে 4 উইকেট নিয়েছেন 12 বার, 5 উইকেট নিয়েছেন 12 বার, অর্থাৎ সবচেয়ে বেশি এদিক থেকে তিনি কিন্তু সফলতা পেয়েছেন। 19 বার 5 উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, কিন্তু 10 বার তিনি পেয়েছেন 4 উইকেট। তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন তাইজুলের চেয়ে 4 উইকেট পাওয়ার ক্ষেত্রে। 5 উইকেট পাওয়ার ক্ষেত্রে সাকিব এগিয়ে থাকলেও 4 উইকেট পাওয়ার ক্ষেত্রে তাইজুলের চেয়ে তিনি পিছিয়ে রয়েছেন। আরেকজন প্রতিদ্বন্দ্বী মেহেদি হাসান মিরাজ, তিনি কিন্তু 6 বার 4 উইকেট নিয়েছেন এবং 9 বার নিয়েছেন 5 উইকেট, অর্থাৎ এদিক থেকে তাইজুল ইসলাম কিন্তু এগিয়ে রয়েছেন খুব ভালোভাবে। এত দুর্দান্ত পারফরমেন্সের পরেও তাইজুল কিন্তু মাত্র দ্বিতীয়বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভবত 2009 সালে একবার ম্যাচ সেরা হয়েছিলেন, সেই ম্যাচে তিনি এক ইনিংসে 8 উইকেট নিয়েছিলেন, এবং বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত যেটি সেরা বোলিং পারফরমেন্স। সেদিনের পরে আবার অবশেষে ম্যান অফ দ্য ম্যাচ হলেন তাইজুল ইসলাম, মাত্র দ্বিতীয়বারের মতো। দুইবার কিন্তু বাংলাদেশের পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টেস্টে মেহেদি হাসান মিরাজও, অর্থাৎ মিরাজের রেকর্ডটাকে স্পর্শ করেছেন তাইজুল। তবে এদিক থেকে বাংলাদেশের পক্ষে কিন্তু এগিয়ে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম, দুইজনেই টেস্টে 6 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। দ্বিতীয় সর্বাধিক 4 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মুমিনুল হক, এবং 3 বার করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। ম্যান অফ দ্য ম্যাচ হওয়া এবং দলের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, এটি কিন্তু বড় একটি বিষয় তাজুল ইসলামের জন্য। কারণ এই ম্যাচটিতে কিন্তু নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যারিয়ারে তার অধিনায়কত্ব শুরু করেছেন, এবং টেস্ট ক্যারিয়ারের অধিনায়ক হিসেবে শুরু করেই তিনি জয় পেয়েছেন। এবং এই ম্যাচটিতে তার কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত অবদান ছিল, 37 রান করেছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে করেছিলেন 105 রান, তাকে টেক্কা দিয়ে কিন্তু তাজুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তার বোলিংয়ের দুর্দান্ত পারফরমেন্সের কারণে। নিশ্চিতভাবেই এটি তাজুল ইসলামের ক্যারিয়ারে স্পেশাল একটি অ্যাচিভমেন্ট হিসেবে নিশ্চয়ই করে থাকবে, কারণ নিউজিল্যান্ডের মতো একটি দলের বিপক্ষে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং
যেই ম্যাচে বাংলাদেশ দল প্রথমবারের মতো ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছে। এই দুর্দান্ত অর্জনের পরে দেখা যাক তাইজুল আরো কত দূর এগিয়ে যান এবং তিনি পরবর্তী টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে কি করেন সেটি এখন দেখার অপেক্ষা। কারণ মিরপুরের উইকেট কিন্তু স্পিনারদের জন্য আরো সহায়ক এবং আরো কিন্তু সুবিধা দেবে, সেই সুবিধা নিয়ে নিশ্চয়ই করে তাইজুল আরো বড় সাফল্য পাবেন। দেখা যাক তিনি সেটি করতে পারেন কিনা এবং বাংলাদেশকে আরেকটি জয় এনে দিতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে ডেসপেরো স্পোর্টসের আলোচনা শোনার জন্য। দেখা হবে আবার কোনো একটি কন্টেন্ট নিয়ে।